আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শীতের পিঠা বানিয়েছি। আজকের ব্লগে সবাইকে শীতের পিঠার আমন্ত্রণ। ব্লেন্ডারে আমি চাল পেস্ট করে নিয়েছি খিতে পিঠা বানানোর জন্য আর পাটিসাপটা পিঠা বানানোর জন্য। এই যে এই সন্ধ্যার পরে বাজার থেকে এসে আমি চিতে পিঠা বানিয়ে মাংস দিয়ে সবাই খেয়ে নিয়েছি নাস্তা হিসেবে। মাগরিবের পরে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে নিয়ে এসেছি আলু, নিয়ে এসেছে একদম টাটকা তাজা, ফুল পড়ে নাই এখনো, সেই রকম টমেটো দেখেন একদম টাটকা, সেই ধরনের টমেটো নিয়ে এসেছি 1 কেজি, 70 টাকা আজকে আনছি 1 কেজি। আর আলু এনেছি 80 টাকা কেজি, 1.5 কেজি এনেছি 120 টাকা দিয়ে। পেঁপে নিয়ে আসছি আজকে, আবার মিষ্টি কুমড়াও নিয়ে এসছি, কেননা এই দুইটা সবজি মোটামুটি একটু খায়, সে কারণে কয়েকদিন টানা আনি আবার বন্ধ করে দিই। আর এনেছি আমার নাতির খেলনাগুলো, দিয়ে খেলনা চালাই ব্যাটারি, ঠান্ডা লাগছে সেই জন্য কালো জিরার তেল এনেছি, কুলসুম সেমাই, লবণ আর চিনি। পিঠা করছি সেই জন্য চিনি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বেশি আনি নাই আজকে, সেদিন তো অনেকগুলো এনেছি, আজকে এনেছি অল্প, 1 কেজি চিনি, 1 কেজি লবণ। মুরগি এনেছি মাগরিবের পরই, বুয়াকে ফোন করে এনে মুরগি, আর শীতকাল তো সন্ধ্যায় আমি ধরবো না, সেই জন্য বুয়াকে নিয়ে এসেছি। বুয়া ওগুলো মুরগি আপনাদের তখন সাথে সাথে দেখাইতে পারি নাই, ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজ থেকেই দেখাই। এই যে এটা না, এগুলো মুরগি, এগুলো মুরগি সব প্যাকেটে প্যাকেটে রেখে দিয়েছি, যা কেননা তাড়াতাড়ি সহজেই নেওয়া যায় মুরগি। ফ্রাই করি তো যেন 4 পিস যেন হয়, সেইভাবে রেখেছি, বড় বড় 4 পিস যেন হয়, রান দুইটা একসাথে রেখে দিয়েছি, এরকম করে অর্ধেক অর্ধেক করে রেখেছি। 3টা মুরগি এনেছি, 6টা প্যাকেট করে রেখে দিয়েছি, এরকম 2 পিস 2 পিস বড় বড় দেখেন এভাবে করে রেখে দিয়েছি। আমি আর ধরি নাই, বুয়াকে বলছি তুমি প্যাকেট করে রেখে দাও ফ্রিজে, বুয়ার সামনে আর ভিডিও করা হয় নাই তো, এখন দেখা দিলাম। প্রচুর দাম আজকে এনেছি ফ্রাই করার জন্য, এই চিকেনগুলো 200 টাকা কেজি, আজকে আরও দাম বেড়ে গেছে জিনিসপত্রের বলার মতো না, আর এমনিতে ফ্রিজ ভরা। আবার মশলাও পেস্ট করাইছি বুয়াকে, পেয়ে তাড়াতাড়ি কালকে আদা রসুন এনে পেস্ট করে রেখেছি এই বক্সে, খুলতেও পারতেছি না। এই যে আদা রসুনের পেস্ট, এখানে বেশি করে অনেক বড় বক্স, এই যে 1 বক্স করে রেখেছি, কারণ শীতের শীতকালে এগুলো আদা রসুন ছিললে হাত জ্বলে, কারণ আমি তো এগুলো করতে পারি না, আর কখনো আমি করি নাই, বুয়ার উপর বিরক্ত হয়ে না আমি 4-5 মাস বুয়া রাখি নাই, এখন আবার আমি বুয়া রেখে বাজার টাজার করে ফ্রিজ পুরাটা ভরে ফেলছি। এই যে নারিকেলও করাইছি, 3টা নারিকেল করায় রাখছি এরকম, এখানে 1টা নারিকেল, আজকে 1টা নারিকেল আমি বের করে নিয়েছি, পিঠা করতেছি,
পাটিসাপটা পিঠা, মেয়ের পছন্দ হইলো পাটিসাপটা পিঠা, আর জামাই পছন্দ হইলো চিতই পিঠা, দুধে ভিজানো নারিকেল দিয়ে। যেমন দুইজনের জন্য আমি দুই রকমই, দুইজনের দুই রকম পছন্দ, সে দুই রকমই পিঠা করছি। এখন রেখে দিই, পিঠা বানাইতে চলে যাই। আপনারা পিঠা বানানো দেখেন, ওইটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। প্লিজ বন্ধ করে। বাজার থেকে আজকে 2 লিটার দুধ নিয়ে এসেছি পিঠা বানানোর জন্য। চুলায় দিয়ে এখানে পিঠা বানাচ্ছি, সব কিছু পিঠা নিয়ে নিয়েছি, রেডি করব। সেই কারণে পিঠা বানাইলে একটা পিঠা পিঠা আয়োজন থাকলে খুব আনন্দ লাগে। পিঠা বানাবো বা পিঠা বানাচ্ছি সেটাই। যে এখানে নিয়েছি পাটিসাপটা, মেয়ের পছন্দ পাটিসাপটার জন্য চাল পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখানে চিতই পিঠা দুধে ভিজাবো, সেটার জন্য নিয়েছি এখানে নারিকেল, এখানেও নারিকেল, সুজি, এখানে নিয়েছি গুড়, আপনার একটু পানি দিয়ে গলানোর জন্য, আর এখানে নিয়েছি দুধ, একসাথে 2 লিটার দুধ গরম করেছি। তারপরে আপনার ভাগে ভাগে দিচ্ছি। এখানেও নিয়েছি আপনার মগে, এটা দিব পাটিসাপটার সাথে মিশিয়ে, পাটিসাপটার গোলা যেটা বলে, আপনারা কি বলেন, আমাদের ঢাকার মানুষ বা বিক্রমপুরের মানুষ এটা বলে গোলা বলে, পিঠার গোলা। তো পিঠার গোলা বানানোর জন্য আমি দুধ দিয়ে পিঠা যে চালটা পেস্ট করেছি ব্লেন্ডারে সেটা আমি গুলবো দুধ দিয়ে, পানি দিয়ে না। দুধ, চিনি আর আপনার হালকা একটু লবণের ছিটা দিব, আর আপনার ভিতরে দিব হলো নারিকেল দিয়ে দুধ দিয়ে। সবসময় পোলার চালের পেস্টটাই দেই, কিন্তু আমরা আজকে খেয়ে ফেলেছি সন্ধ্যায়, মাগরিবের নামাজের পরপরই বাজার করে এসেই গরুর মাংস রান্না করেছিলাম, সেইটা গরুর মাংস কালকে রান্না করেছিলাম শুক্রবার। তো দুপুরে মেয়ের জামাই তার বোনের বাসায় থেকে খেয়ে এসেছে, আর এমনিতেও আমি অনেক বেশি মাংস রান্না করি সবসময়ই, তো অনেক মাংস ছিল, তো দুপুরে কেউ মাংস খায় নাই, বলেছিলাম খেতে ওদেরকে, মেয়েকে জামাইকে খায় নাই, সেই জন্য আমি মাগরিবের নামাজের পরে একদম গরম গরম চিতই পিঠা আর মাংস দিয়েছি খেতে। তো সেই কারণে আজকে চালের পেস্ট আমি করেছিলাম যে পরিমাণ, এই জন্য হালুয়াতে দিতে পারবো না, যে খিসাটা করব সেটাতে দিতে পারবো না। আর দুই রকমের পিঠা, নারিকেল মানে দুধে ভিজানো চিতই পিঠা আরও বেশি হইতো, আমরা তো শুকনাই মাংস দিয়ে অনেকগুলো খেয়ে ফেলেছি, আমি খেয়েছি, মেয়ে খেয়েছে, মেয়ে জামাই খেয়েছে। এখানে দুধ এটা দিয়ে খিরসা করব, এখানে দুধ নিয়েছি, এই যে নারিকেল, নারিকেল দিয়ে দিচ্ছি, এগুলো জাল করব, চিনি দেব, এগুলো একসাথে সুন্দর করে খিরসা বানাবো পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য। গুড় দিব, এই জন্য চিনি আর ফোড়ন দেব না, আর ওইখানে তো আছেই, চালের ইসের সাথেও মানে পিঠার গোলাটার সাথেও হবে, এখানে হবে। এগুলো চুলায় সুজি দিব, ওই যে বাটিতে সুজি নিয়েছি অল্প, সেই জন্য আমি আজকে চালের পেস্টটা দিতে পারছি না। এই যে এই ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করেছি চাল, চাল ভিজিয়ে রেখেছিলাম, দীর্ঘ সময় ভিজায় রাখতে হয় তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড হয় খুব ভালো, আর সেটা খুব আঠালো হয়। সেটা দিয়ে আপনার যে কোনো চিতই পিঠা বলেন আর পাটিসাপটা পিঠা বলেন খুব ভালো হয়, কোনো কিছু লাগে না, ডিম দিতে হয় না বা কোনো কিছু দিতে হয় না। তো এই পিঠা পিঠার একটা আয়োজন যে করছি শীতকাল, সেটা আমার কাছে ভালো লাগতেছে, দেখে আপনাদেরও ভালো লাগবে, কেননা আমি সব কিছু পিঠা নিয়ে নিয়েছি। এখানে গুড়ও দেখেন, এই গুড়টাও আমি শিরা করে নিয়েছি, তারপরে ছেঁকে নিব, কেননা যদি কোনো ময়লা থাকে সেটাও ছাঁকনিতে থেকে যাবে। এখানে আরও বেশি দুধ, এটা হলো চিতই পিঠা ভিজাবো, সেটা এখানে নারিকেল মিক্স করব, আর আপনার
এই গুড়ের শিরাটা মিক্স করব। তারপরে চিতই পিঠা ভেজে ভেজে গরম চিতই পিঠা দুধে দিয়ে দিব। তাহলে দেখতে থাকুন আর সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আরো ভালো কিছু দেখার জন্য। দেখেন খিরসাটা হয়ে গিয়েছে, পাটিসাপটার ভিতরে যেটা দেব সেটা কি সুন্দর হয়েছে। দেখেন নারকেল দুধ আর একটু অল্প পরিমাণ সুজি দিয়েছি। ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে, এরকম আমি নামিয়ে দিব। প্রথম পিঠাটা হয়েছে খুব সুন্দর, মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পিঠাটা হচ্ছে আল্লাহর রহমতে, এরকম আমরা ভিতরে গুড় দিয়ে পিঠা বানাই। বিক্রমপুরের মানুষ, অন্য দেশের মানুষকে দেখি ভিতরে কিছুই দেয় না, হয় খালি আর তা না হলে দেয় নারিকেল, কাঁচা নারিকেল বা একটু চিনি মিশিয়ে দেয়। দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা, দ্বিতীয় পিঠা। আল্লাহর রহমতে সব পিঠাই এরকম হবে ইনশাআল্লাহ। চারটা পিঠা বানিয়ে ফেলেছি, দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো, আরো চার পাঁচটা হবে। আটটা দশটা পিঠা হলেই যথেষ্ট আমাদের জন্য, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একদম যেরকম বানাতে চেয়েছিলাম সেরকম হয়েছে, সবগুলো পিঠা হয়ে গিয়েছে। পাটিসাপটা দেখেন প্রত্যেকটা পিঠা একই রকম হয়েছে, মার্শাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। গত বছর আমার একটা পিঠা হয় নাই, কেন হয় নাই জানি না। পিঠা বানাইতাম বুয়ার সামনে, আমার বুয়াটা ছিল একটা রাক্ষস, এই রাক্ষস বুয়াটা পিঠার সব নজর লাগাই দিত, তারপরে পিঠা হইতো না। এবার আমি বুয়া বাসায় থেকে চলে যাওয়ার পরে রাতের বেলা পিঠা বানাই। দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর হয়েছে, কাউকে না দেখিয়ে আমি পিঠা বানাই নিজে নিজে, শুধু আপনাদের সাথে শেয়ার করি। কত সুন্দর হয়েছে না পাটিসাপটা, দেখেই খেতে ইচ্ছে করছে। যেমন দেখতে তেমনি খুব সুস্বাদু এবং মজার। দেখেন পিঠাটা ধরে হাতে নিলে বোঝা যায় যে কি জিনিস, ভিতরে খিরসা দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে চলে যাচ্ছে। দেখেন খিরসাটা দেখা যাচ্ছে, কামড় দিয়ে খেলেই মুখটা একদম স্বাদে ভরে যাবে। তো আমি আরো কাজ করব, চিতই পিঠাটা বানাবো, একটু পরে খাবো, বানানো শেষ হইলো এটা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। শিরাই ভেজানো আবার চিতই পিঠা বানাচ্ছি, আগে তো খেয়েছি মাংস দিয়ে, এখন ভিজাবো দুধ চিনি দিয়ে, নারিকেল দিয়ে, একটু গুড় দিয়ে, খেজুরের ভিজিয়ে রাখবো, কালকে সকালে আলে বেচালে খাবে সেজন্য বসিয়ে দিয়েছি। আর এই যে মার্কেটে থেকে নতুন মশারির কাপড় কিনে এনেছি, দেখতেই পাচ্ছেন এই মশারির কাপড় দিয়ে কি করব, কি পিঠা বানাবো বলেন? এটা দিয়ে ভাপা পিঠা বানাবো, কেননা সবাই যে পুরাতন কাপড় নেট এটা সেটা দেয় আমার তো ভালো লাগে না, আমি হয় নতুন মশারি কেটে ফেলি আর তা না হলে মার্কেটে থেকে কিনে নিয়ে আসি। এই যে এক গজ কিনে এনেছি, এক গজ কিনে এনেছি, এইটা কেটে আমি ভাপা পিঠার জন্য কাপড় নিব রেডি করে। তো সময় পাচ্ছি না, বানাই দিব ওদেরকে,
ভাপা পিঠা যদি আল্লা বাচায় রাখে খাওয়ায় তাহলে ভাপা পিঠা বানাই দিব। কি পিঠাটা হইল কি না কত কিছু চাপা দিই দেখেন, পিঠা বানানোর কত কিছু পদ্ধতি লাগে। আমার নাতি এই দিয়ে আমিও ভাঙতেছি, আমার নাতি ডাইনিং টেবিলের দোলনা দিয়ে ভেঙে ফেলতেছে। এই যে পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে পিঠাগুলো বানিয়ে আমি দুধে ভিজাব। এই যে পাতিলে দুধ জাল হচ্ছে, চিনি দিয়ে দিয়েছি, নারিকেল দেব, পিঠা দেওয়ার পরে আমি গুড় দেব, সেই কারণে এখানে দুধ জাল হচ্ছে। দেখি এই পিঠাটা কেমন হলো, এটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার নাতিকে নাতি বেশি দুষ্টামি করে যখন, তখন আমি বকা দিই, এই চকরিয়াবাসী চকরিয়া কিন্তু পাঠাই দিব। তখন আমার নাতি কি করে জানেন, আমাকে এসে জড়িয়ে ধরে। আমি বলি কি না তোমাকে চকরিয়া পাঠাবো না নানি কলিজা, তখন আবার খুশি হয়ে যায়। এই যে পিঠা ভাজা প্রায় শেষ, আর একটা পিঠা আছে এই চুলায়। এখানে আমি নারিকেল দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি পাঁচটা পিঠা দিয়েছি, আর একটা দিব, তাহলে ছয়টা হবে, ছয়টাই যথেষ্ট। এই পিঠাগুলো ভিজে অনেক বড় বড় হয়ে যাবে সকালে, একদম রসে টয়টম্পুর ভিজে। আমার নাতি তো খাই না, আর পিঠা যারা বানায় তারা তো জানেন কত কষ্ট। আজ আমার পিঠা উৎসব, ডিসেম্বর মাস 2023 শেষ, কালকের দিন আছে, আজকে 30 তারিখ, তো পিঠা উৎসব করলাম আমি আজকে। আমার ইচ্ছে ছিল আরো কয়েক ধরনের পিঠা বানাবো, কিন্তু পেরে উঠি না। চিন্তা করি অনেক কিছু করব, কিন্তু এতটুকুই আল্লাহর রহমতে শুকরিয়া যা করতে পেরেছি, কেননা তারপর আমি 3 রকমের করেছি, চিতই পিঠা দিয়ে মাংস দিয়ে খেয়েছি, চিতই পিঠা ভিজাইলাম, পাটিসাপটা করেছি, এখন আমার আরেকটা পিঠা যে চলে আছে সেটা হয়ে গিয়েছে। এই যে এটাকে এখন নামাবো, নামিয়ে ওইটার মধ্যে ভিজাইতে দিয়ে দিব, কেমন হলো এটা লাস্ট পিঠা। এটাও খারাপ হয় না, একদম সুন্দর দেখছেন, কি ফুলা একদম জালি জালি, এগুলো দেশ গ্রামে বানাই। আমি তো কালকে রাতে 2টা বাজে 2:30 বাজে চাল ভিজিয়েছি, আর আজকে 12:00-1টার দিকে এগুলো ব্লেন্ড করেছি। ব্লেন্ড করে আমি আবার ঢেকে রেখেছি, ব্লেন্ড হওয়ার পরে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে রেখে দিয়েছি, তারপরে আমি মাগরিবের পরে বানানো শুরু করেছি। ডান সব পিঠা বানানো শেষ, আজকের মতো পিঠা উৎসব এইখানেই শেষ। আগে প্রতি বছর পিঠা বানাইতাম, অনেক অনেক পিঠা বানাইতাম। এই দিনে আমার ভাসুর আসতো, মানে আমার মেয়ের জ্যাঠা ঢাকা থেকে আসতো, আমার যা আসতো বাচ্চারা আসতো, ভাসুরের ছেলে মেয়েরা আসতো, যদি আমার যা না আসতো তাহলে ছেলে মেয়ে আসতো, তো ওরা খুব পছন্দ করতো। আমার ভাসুরও খুব, মানে আমার মেয়ের জ্যাঠা আমার হাজবেন্ডের বড় ভাই, খুব পছন্দ করতো পিঠা। আমি সব রকম পিঠা বানাইতাম, দুধকুলোই, পাটিসাপটা, ভাপা পিঠা, এরকম চিতই পিঠা ভিজানো, অনেক অনেক ধরনের পিঠা বানাইতাম, শ্যামাই পিঠা। তো তখন আমার বাসায় পিঠা উৎসব হইতো, এরকম অনেক ধরনের পিঠা বানাইতাম, আর সারা রাত পিঠা দাদা খাইতো, বাচ্চারা খাইতো, বাসুরের ছেলে মেয়েরা অনেক আনন্দ হইতো। আমার মেয়েরা, আমার তখন 2 মেয়ে ছিল, আমার 2 মেয়ে, আমার হাজবেন্ড, তারপরে আমরা সবাই কক্সবাজার যাইতাম 31st। এখন আর সেই মন মানসিকতা নাই, মেয়ে যাইতে চায়, মেয়ে বলে নিয়ে যাই চলো যাই, এখন আর ভালো লাগে না।
একটা সময় থাকে খুব বেড়াবো, খুব কাজ করব, খুব খাবো, খুব আনন্দ করব, একটা সময় আসে আর এগুলো থাকে না। দেখেন এখন পিঠাটা ফাইনাল লুক। এরপরে আমি গুড় দিয়ে দিব। আমার চুলায় রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। ছাঁকনি দিয়ে ছেঁকে আমি খেজুরের গুড় দিয়ে দিব। তারপরে আমি দেখাবো কালকে সকালের লুকটা, ভিজে একদম রসে টয়টুম্বুর হয়ে যাবে। চামিচ দিয়ে কেটে মুখে দিবেন, একদম কি স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা বানিয়ে খাবেন, নিশ্চয়ই জানেন, সবাই জানেন, কেউ রান্না কাউকে শেখায় না, সবাই জানেন, সবাই করে খান। এটাই আনন্দ, এখন রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে দেখাই, এটাই একটা আনন্দ, এখনকার আনন্দ। ভালোই লাগে। আর আল্লাহ বাঁচাইলে আমার নাতি, আমার জীবন, ওকে নিয়েই আমি আনন্দ করি। আমার সব আনন্দ আল্লাহর রহমতে আমার নাতিকে নিয়ে। খেজুরের গুড় দিয়ে দিয়েছি, এখন দেখেন কালারটা কি সুন্দর এসেছে, দুধের সাথে খেজুরের গুড়, ঘন দুধ তার সাথে দিয়ে দিয়েছি খেজুরের গুড়, নারিকেল আর চিতই পিঠা।